বলতার সুলতানা এমবিএ নারী ও বাড়ি দুই সন্তান সংসার আর চুক্তিবদ্ধ চাকরি সামলে গ্রাজুয়েশন করার 10 বছর পর 35 বছর বয়সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে স্বর্ণপদক অর্জন করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগালেন সোনামুড়া দুর্গাপুরের গৃহবধূ মমতাজ সুলতানা। মমতাজ সুলতানা সোনামুড়ার বিশিষ্ট শিক্ষক আব্দুল কাসেমের বড় মেয়ে এবং সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট জসিমউদ্দিনের সহধর্মিণী। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের হাত থেকে মমতাজ সুলতানা স্বর্ণপদক ও শংসাপত্র গ্রহণ করে। মমতাজ সুলতানা বিয়ের 2 বছর পর 2009 সালে বিজ্ঞান বিভাগে আগরতলা রামঠাকুর কলেজ থেকে গ্রাজুয়েশন করে তারপরে পড়াশোনায় ইতিপরে বই খাতা রেখে স্বামীর সংসারে মনোনিবেশ। স্বামী পরিবার সংসারে জড়িয়ে পড়েন তিনি। দুই সন্তানের জননী মমতাজ সুলতানা আবারও মনে পড়েছিল বিদ্যালয়ের আঙিনা, সহপাঠীদের লেখাপড়া আর সাফল্যে আবারও বই খাতা ছুঁতে মন চায়, অন্যদের মতো পরীক্ষা দিতেও ইচ্ছে জাগে। স্বামীর অনুপ্রেরণা আর তাকে অন্যরকম সাহসী করে তোলে। অবশেষে কঠোর অধ্যাবসায় ও প্রবল ইচ্ছাশক্তি নিয়ে 33 বছর বয়সে 2019 সালে মাস্টার্সে ভর্তি হয় মমতাজ সুলতানা। অবশেষে কৃতিত্বের সঙ্গে এমএ পরীক্ষায় এডুকেশন বিষয়ে স্বর্ণপদক পেয়ে উত্তীর্ণ হয়েছেন দুই কন্যা সন্তানের জননী গৃহবধূ মমতাজ। এমন সাফল্যে খুশি মমতাজ ও তার পরিবারের সদস্যরা। 15 বছর সংসার সামলে আবার বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে গৃহবধূ মমতাজ। মমতাজের সাফল্যে অন্যান্য মেয়েদের অনুপ্রেরণা যোগাবে, কারণ অনেকে মনে করে বিয়ে মানে লেখাপড়া জীবন সমাপ্তি, কিন্তু মনে জোর আর ইচ্ছে থাকলে যে সবকিছু সম্ভব তাই প্রমাণ করল গৃহবধূ মমতাজ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আচ্ছা, কালকে তো আপনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে স্বর্ণপদক পেয়েছেন, তো আপনার আমরা শুনেছি আপনি দীর্ঘদিন গৃহবধূ, আপনি প্রায় 15 বছর আগে আপনার বিয়ে হয়েছে, তো আপনি এত বছর পর আবার কেনই এলেন? আসলে আমার আমি যখন কলেজে পড়ি তখন সেকেন্ড ইয়ারে থাকতে আমার বিয়ে হয়। তারপর কলেজ কমপ্লিট করে কলেজ কমপ্লিট করার পর তারপর বাচ্চা, তারপর ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পেয়ে যাই, স্কিমের চাকরি। এসপিকে আন্ডারে আমি চাকরি করি। এই চাকরিটা পাওয়ার পর বাচ্চা সামলিয়ে আর মানে ইউনিভার্সিটি করব বা মাস্টার্স করব এটা আশা করতে পারিনি। কিন্তু আমার কলেজ থাকতেই আমার ইচ্ছা ছিল মানে আমি মাস্টার্স করব বা মানে ইউনিভার্সিটিতে আমি পড়বো, এটা একটা আমার মানে খুব ইচ্ছা ছিল, কিন্তু যা করতে পারিনি। তারপর অনেকটা বছর পর ওই তো 2017 সাল থেকে আমরা যারা ইন সার্ভিসে আছে তাদের ডিএলএড করায়। তখন ডিএলএড করার পর তখন তো মানে ডিএলএডের মধ্যে এডুকেশন নিয়েই বেশিরভাগ পড়াশোনা। তারপর আমারও ভালোই লাগতো। তখন আমার একটা স্যার আমাকে পরামর্শ দেয় যে আমি আমার কলেজ কিন্তু আমার ফিউচার সায়েন্স নিয়ে আমি কলেজ কমপ্লিট করি। তখন আমার আসলেই আমার জানা ছিল না যে সায়েন্স স্ট্রিম থেকে আবার আর্টস স্ট্রিমে গিয়ে করা যায়, কিন্তু মানে তখন আমি এডুকেশন নিয়ে ভর্তি হবো এমন একটা প্ল্যান করি। বাবু মানে আমার বাবাকে বললাম, তো বাবা বললো যে তুমি করতে পারো। উনি কিন্তু আমাকে সবসময় ইন্সপিরেশন করেন যে পড়াশোনা করো বা যেভাবে হোক কমপ্লিট করলে করো, তুমি আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি তোমার স্বামীর অনুমতি নিয়ে যদি দেয় তুমি তাহলে করো। কিন্তু আমার স্বামীর আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু মানে বিয়ের পর আমি যত পড়াশোনাই কমপ্লিট করেছি আমার স্বামী পুরো সাপোর্ট পেয়েছে, আমি তিনি কখনো আমাকে বাধা দেননি। তো বাধা দিলে হয়তো বা এতটুকু আসতে পারতাম না। যখন ওনাকে জানালাম তো উনি বললো যে তোমার যদি ইচ্ছে হয় তাহলে করো, কিন্তু আমার থেকে সম্পূর্ণ সাপোর্ট হবে। তো আসলে আমার সাথে সাথে ওনাকেও কিন্তু অনেকটা সাফার করতে হয়েছে। তো তারপরে করতে করতে মানে সাবজেক্টটা ভালো লাগলো, তো পড়াশুনো চালিয়ে গেলাম। মানে অনেক কষ্ট হয়েছে দিকে মানে জবের পাশাপাশি সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপর আবার পড়াশোনাটা। এর মধ্যে আবার আমার আগরতলাতে একটা টিচার ছিল, উনারও গাইড নিয়ে আমি মানে তারপর মানে কেউ যদি করতে চায় তাহলে তার ইচ্ছা শক্তি থাকলে সব করা সম্ভব। আপনি কি বলবেন যারা আপনার মতো গৃহবধূ আছে, অনেকে পড়ার ইচ্ছা আছে তাদের? আমি মানে সকল মেয়েদেরই বলছি
যে অনেকেরই ধারণা বিয়ের পরে হয়তো বা পড়াশোনাটা হয় না, কিন্তু মানে মনে জোর বা ইচ্ছা থাকলে সবই সম্ভব, আর পরিবারের সাপোর্ট থাকলে সম্ভব। মানে বিয়ে হয়ে গেছে আর পড়তে পারবো না বা মানে এমন কোনো মনোভাবনা যাতে না থাকে, মানে পড়তে যদি চায় তাহলে সে পড়া কন্টিনিউ করতে এই এই সাফল্যের পরে আপনার পরিবার আপনাকে কিভাবে শুভেচ্ছা দিল বা আপনি কতটুকু খুশি? আমি তো অনেকটাই খুশি, মানে পড়াশোনা করবো পাশ করবো জানি, কিন্তু মানে কষ্ট করেছি ঠিকই, কিন্তু এভাবে সফল হোক এটা মানে একটু ভাবনার অতীতে। প্রথমে তো তো মানে মাথায় সবসময় কাজ করতো, আমি জানি পারি কিনা জানি না, প্রথমে তো আমি বেঙ্গালুরু মিডিয়ামে স্টুডেন্ট ছিলাম, তারপর এখন মানে এডুকেশন কলেজ হচ্ছে কিন্তু সম্পূর্ণ ইংলিশে, এটা একটা বই মানে প্রচণ্ডভাবে আমার মনে কাজ করতো আমি পারবো কিনা জানি না। তারপরে হয়ে গেছে মানে কষ্টের বিনিময়ে, বা কিন্তু আমিও পরীক্ষার সময় আমি ফুল টাইম পড়াশোনাতে দিয়েছি। আমার নাম মমতা সুলতানা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।